39তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক ও বালিকা বিভাগে শিরোপা জিতেছে রহিম ও খইখই। চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে স্বাগতিক দলের রহিম রাজশাহীর নাফিসকে 4-0 সেটে পরাজিত করেছে। প্রথমে দুটি সেট 11-8 ও পরের দুটি সেট 11-6 ব্যবধানে ম্যাচ জেতেন রহিম। বালিকা এককের ফাইনালে চট্টগ্রামের খইখই 4-1 ব্যবধানে আনসারের তুষিকে হারিয়েছে। এছাড়া অনূর্ধ্ব 18 একক বালক বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। এদিকে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে চট্টগ্রামের রহিম ও ঐশী জুটি এবং একই দলের হৃদয় ও খইখই জুটি।